থানায় সালনি সালতাম সুকাং রাজাখর আগলীয় তৃণমূল কংগ্রেস নিল আজিম মুম্বাই কাইসা হিমবতক হিমলাইমুং কারিজাখা অহিমবতক হিমলাইমুং কংনা রক্ষা তৃণমূল কংগ্রেস নি আদং কুণাল ঘোষ অহিমবতক নতুই সমান জারি খ্লাইকা ওয়েস্ট থানা নি পুলিশ তামনি বগে অ জারি খ্লাইজাখা সাইমানের বগে ওয়েস্ট থানা ও থাঙে মালাইখা তৃণমূল কংগ্রেস নি আদং কুণাল ঘোষ অপাতি মুং নতুই তৃণমূল কংগ্রেস নি আদং রক্তাম শাখা চমখানালায়ানো আমি কোন মিডিয়া হাউসকে দোষ দিতে চাই না, মিডিয়া তার পলিসি অনুযায়ী কাজ করবে, কোন মিডিয়া বিজেপির পক্ষে হতে পারে, কোন মিডিয়া অন্য দলের হতে পারে, সম্পূর্ণ ব্যাপার। আমি নিজে মিডিয়ার লোক, কিন্তু পার্টিকুলারলি আমি তাকেও পছন্দ করি, আমার সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। একটি চ্যানেল যদি সারাদিন ধরে এই ধরনের বিকৃত খবর করে সাম্প্রদায়িক প্ররোচনা দিয়েছে, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে না কেন? হেডলাইন্স ত্রিপুরাকে অবিলম্বে কেন অ্যারেস্ট করা হবে না? আগে অ্যারেস্ট করা হোক। যদি সারাদিন ধরে সাম্প্রদায়িক প্ররোচনা দিয়ে থাকে, অবিলম্বে হেডলাইন্স ত্রিপুরাকে অ্যারেস্ট করা হোক। ফলে নিরপেক্ষতা যদি দেখাতে হয় তাহলে সব জায়গায় দেখানো হোক। আমি অমুককে চিনি বা অমুককে ভালোবাসি বলে তো এই নয় যে তার মতো করে অমুকের অমুক পার্টির কাজ করে যাবে, কখনো এখানে সারাদিন ধরে প্ররোচনা দেবে, কখনো কলকাতার একটা ইউটিউব চ্যানেলকে ফোন করে কোনো এখানকার কোনো সাংবাদিক নেতা তিনি ফুটেজ পাঠিয়ে বলবেন এক্ষুনি দেখাও মেলাউইন করাও। এসব খেলা যাদের সঙ্গে এতদিন খেলেছে, ও যে স্কুলে পড়ছে না, আমি তার প্রিন্সিপাল ছিলাম, ও যদি ভদ্রভাবে না চলে তাহলে ও আশা করি ভবিষ্যতেও সাংবাদিকতাটা করবে। তা এই একটা প্রো থাকা ভালো, কিন্তু কনস্পিরেসির পার্ট হয়ে যাওয়াটা বোধহয় ঠিক নয়। এখানকার বহু মিডিয়াকে বন্ধ করা হয়েছে, বহু কাগজের উপর হামলা হয়েছে, সেই সময় যারা সমর্থকের ভূমিকা পালন করেছে তারাই এখন সাম্প্রদায়িক উত্তেজনাকর প্ররোচনা দিয়ে দিয়ে অসভ্যতা চালাচ্ছে। আমি পুলিশকে অনুরোধ করেছি, যদি ওনারা করতে পারবেন না, যে অবিলম্বে হেডলাইন্স ত্রিপুরাকে গ্রেফতার করতে হবে, অ্যারেস্ট করতে হবে। সেটা হচ্ছে গতকাল সন্ধ্যের পর খবর পাই আমার নামে একটি মামলা করেছে আগরতলা পশ্চিম থানায়, এবং রাত্রে শুনলাম পুলিশ খুঁজছেন আমি কোথায় আছি, আমাকে একটি নোটিশ ধরাবেন। গভীর রাতে আমাদের স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিকের অফিসে সেই নোটিশ জমা পড়ে, তাতে দেখি 41A নোটিশ দিয়ে আমাকে 24 ঘন্টার মধ্যে নজিরবিহীন কাউকে কোনো কেসে হাজির হতে বলে 24 ঘন্টা একদিনের মধ্যে বলা হয়েছে, 1 ডের মধ্যে আসতে। আর আমি চিরকাল ল অ্যাবাইডিং সিটিজেন, আমি সেটা মেনেছি এবং একদিনও 24 ঘন্টাও গড়াইনি, আমি কিন্তু এখানে রয়েছি। তাদের তদন্তকারী অফিসার প্রশ্ন করেছেন, আমি খুব স্পষ্টভাবে তাকে জানিয়েছি আমি কোথাও কোনো অন্যায় করিনি। তারা ঠিক কি প্রশ্ন করেছেন আর আমি কি উত্তর দিয়েছি সেটা এখানে বলা উচিত নয়, তার কারণ হচ্ছে এটা তদন্তের পার্ট, এইটা এই এথিক্সটা থাকা ভালো। কিন্তু আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে আমার বিরুদ্ধে আপনারা যে অভিযোগটা দিচ্ছেন সেটা মিথ্যা অভিযোগ, কারণ আমিও হিন্দু ঘরের সন্তান, আমি কেন হিন্দু ধর্মকে অপমান করব? কিন্তু যদি কোনো একটা দল রামচন্দ্রকে ধর্মের পাতা থেকে শ্রদ্ধার জায়গা থেকে রাস্তায় পলিটিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ব্যবহার করে, তাহলে সেটাকে কাউন্টার করার রাইট আমার রয়েছে। আমি রামায়ণ ডিস্টর্ব করিনি, ওনারা যদি রামায়ণের পক্ষে বলে ওনাদের দিকে টানতে চান, মানুষকে বিকল্প পয়েন্ট বলার রাইট আমার রয়েছে, তাতে যদি আপনারা আমায় গ্রেপ্তার করেন করতে পারেন, কিন্তু এটা গণতান্ত্রিক অধিকার। এখন বিজেপি তো এসবে হাঁটে না, তো বিজেপি এসব করছে, তো এখন আমি পুলিশকেও দোষ দিই না, তারাও নাজেহাল, মানে তারাও চাইছেন না এসব। এখন ওপর থেকে নির্দেশ এলে তারা কী করবেন? এরপরে আমার আইনজীবী শ্রীমান অগ্নিশ এবং আরেকজন যিনি ছিলেন, আমরা FIR কপিটা দেখতে চাই, যে FIRটা কী, যে আমাকে ডাকা হলো আমি FIRটা দেখব না? ওনারা প্রথমে বললেন দেখা যাবে না, দেয়া যাবে না, নিয়ম নেই, তারপর বলেন পরে দেবো, কাল পাঠিয়ে দেবো। তখন বলেছিলাম এই অপেক্ষা করছি, অবিলম্বে আমাকে বা আমার আইনজীবীকে
এফআইআরটা দেখতে দেওয়া হোক। তো ওনারা সেটা মেনেছেন, আইনজীবীকে দেখতে দিয়েছেন, গোটা জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। ফলে আমার কাজ আপাতত এখানে শেষ, বাকি লড়াই চলবে। আর আমি আরও বলেছি, তারা একটি মামলা করেছেন নাকি মাঝরাত্রে শুনলাম, আমায় খোঁজাখুঁজি হচ্ছে। তারপর আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিকের কাছে একটা নোটিশ দিয়ে গেছে, তাতে আমার বিরুদ্ধে অভিযোগ এনে আমাকে 24 ঘন্টার মধ্যে, মানে সাধারণত কোনো এফআইআর মামলা মোকদ্দমা হলে নোটিশে একটু টাইম দেয়, 24 ঘন্টার মধ্যে আমাকে থানায় দেখা করতে বলা হয়েছে বা নোটিশে ডাকা হয়েছে। তো আমি এসেছি, তারা যে বলছেন তাদের যা বক্তব্য আমি খুব স্পষ্টভাবে বলতে পারি, আমি কারুর কোনো ধর্মবিশ্বাসে আঘাত দিইনি, আমি নিজে হিন্দু ঘরের ছেলে। যখন জয় শ্রীরাম ধ্বনি দিয়ে হামলা করা হয়, মারধর করা হয়, তখন আমাদের রামকে অপমান করা হচ্ছে না? জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যে বিজেপি কুৎসিত রাজনীতি করছে, হিংসার রাজনীতি করছে, আর আমি তার পাল্টা যদি প্রশ্ন তুলি তখন তারা মামলা দিচ্ছেন, ভাবতে লজ্জা করছে। পুলিশ ডেকেছে, এসছি, মনে করলে অ্যারেস্ট করবেন, মনে করলে অ্যারেস্ট করবেন না, ওসব আমি তোয়াক্কা করি না। আমি পরিষ্কার কথা, আমি মনে করি রাম, ঈশ্বর, ভগবান যারা শ্রদ্ধা করি, যার যার ধর্ম তার বাড়িতে থাকবে। রাজনীতির ময়দানে ধর্মের স্লোগান চলবে না, রাজনীতি আর ধর্মকে আলাদা রাখুন। অর্থনীতি, আর্থিক নীতি, জিনিসপত্রের দাম, মানুষের অধিকার, এইগুলো নিয়ে রাজনীতি হবে। জয় শ্রীরাম বলে যদি মার দেওয়া যায়, হিংসা করা যায়, বিভাজনের রাজনীতি করা যায়, তাহলে তা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আমার রয়েছে। আর রামায়ণের কোন পার্ট ওনারা বললে সেটা হবে সম্প্রীতি, আর কোন পার্ট আমি বললে সেটা হবে দুঃখের, এটা তাহলে কোর্ট ফয়সলা করে দিক, পুলিশ ফয়সলা করে দিক। রামায়ণের অমুক সংস্করণের অমুক অধ্যায় এটা বলা যাবে, আর রামায়ণের অমুক অংশ অমুক সংস্করণের সেটা বলা যাবে না, সেটা বিজেপির দুঃখ হবে। আমি নিজে হিন্দু ঘরের সন্তান, আমি ঈশ্বর বিশ্বাসী, বলে আমি জেনে শুনে আমি সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, সংগতির পক্ষে, গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি হোক। তো তাদের মনে হয়েছে, আমার বিশ্বাস এটা পুলিশ নিজে করেনি, বিজেপি এইসব তৃণমূলকে ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে অভিষেকের আগামীকালের সভা, তাকে ভয় পেয়ে নানাভাবে বদনামি করছে, যাতে তৃণমূলের প্রচার, যেখানে সভা করতেই যাচ্ছি, এত মানুষ, এত মানুষ, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো মূল্যে আমাদের প্রচারের কণ্ঠ রোধ করার জন্য এই ধরনের মামলা দিয়েছে। আমি সবসময়, আমি ল অ্যাবাইডিং সিটিজেন, যখন যেখানে আমার নামে কোনো মামলা হয়েছে আমি কোনোদিন কোনো নোটিশ অ্যাভয়েড করিনি, আমার নোটিশ দেওয়া হয়েছে, আমি